আল্লাহ রাব্বুল আমিন শর্ত লাগাচ্ছেন, বান্দা দুনিয়ার এই বাতির আলো নয়, বরং বাসিরা নামে আমি তোর অন্তরের মধ্যে একটা আলো জ্বালাতে যাই। সেই আলো জ্বলে গেলে আল্লাহর বিধান মানতে তোর কখনো বাধা নাই। সেই আলো কেমনে আপনি পাবেন, সেই আলোর পথ আপনি কেমনে খুঁজে পাবেন, সেই আলো পাওয়ার জন্য কি কি শর্ত আছে, যেই আলোটা আপনি অন্তরের মধ্যে রিচার্জ করে ফেলতে পারলে, যেই আলোটা আপনি পেয়ে গেলে আপনি আপনার জীবনটা আল্লাহর কোরআনের জন্য বিলীন করে দিতে পারবেন, আল্লাহর কোনো হুকুম নিয়ে আপনার কোনো আর মন্তব্য থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য বলছেন, বান্দা আগে সেই শর্ত পূরণ কর, তাইলে রব্বুল আলামিন তোর জন্য কোরআন বোঝা সহজ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, পবিত্র কোরআনুল করিমের 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরার নাম হচ্ছে সূরা নূর। সূরার নাম কি? এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 64টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? কোরআনুল করিমের সিরিয়ালে 24 নম্বর সূরা, সূরা নূর, আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে 24 আয়াতে করিমা দিয়েছেন। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কি সূরা বলেন? কি সূরা? কোরআনের সূরা কয়ভাবে বিভক্ত? দুইভাবে। একটা সূরার নাম কি আর একটার নাম কি? মাক্কী সূরা কাকে বলে? যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলো মক্কী, যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলো মাদানী। তাই জি না, ভালো করে এটা পরিষ্কার করে ধারণা নিয়ে নেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে আল্লাহ রসুল যেখানেই যান না কেন, যা কিছু অবতীর্ণ হয়েছে হিজরতের আগে এইগুলো মাক্কী সূরা। কি সূরা? হিজরতের আগে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, প্রথম আসমান দ্বিতীয় আসমান, এখানেও যদি কোনো কিছু নাজিল হয় এটাও মাক্কী সূরা। আর হিজরতের পরে যা অবতীর্ণ হয়েছে ওইগুলো মাদানী সূরা। হিজরতের পর আল্লাহ নবী মক্কায় আসছেন, আবার হজের সফরে আসছেন, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত অবতীর্ণ করেছেন, এইগুলো মক্কায় অবতীর্ণ, কিন্তু হিজরতের পরে হওয়ার জন্য এইগুলোও মাদানী। তাহলে মনে থাকবে হিজরতের আগের সূরার নাম কে? জোরে বলেন। হিজরতের পরের সূরার নাম কি? মাদানী। আজকে আমরা যে সূরা, সূরা নূর, এটা মদিনায় অবতীর্ণ মাদানী সূরা। এই সূরার কয়েকটা আয়াতে কারিমা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো সূরা অবতীর্ণ করেছেন, আল্লাহ ব্যতিক্রম একটা সূরা অবতীর্ণ করেছেন সূরা নূর। এইরকম ভাবে অন্য কোনো সূরা আসে নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআন খোলার পরে নিজের পরিচয় দিয়ে সূরা ফাতিহা অবতীর্ণ করেছেন। সূরা ফাতিহা প্রথম সূরা নয়, সূরা ফাতিহা ধারাবাহিকতার দিক দিয়ে পঞ্চম সূরা, কেউ কেউ বলেছেন পূর্ণাঙ্গ প্রথম সূরা সূরা ফাতিহা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোনো সূরার শুরুতে সেই সূরার ব্যাপারে মৌলিক কোনো কথা আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই। এই সূরাটার গুরুত্ব, এই সূরা কেন দিলাম, এইটা আল্লাহ আয়াত অবতীর্ণ করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন মৌলিকভাবে সূরা যখন বাকারার প্রথম সূরাটা সূরা ফাতিহার পরে অবতীর্ণ, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য মৌলিক একটা কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন যেই মানুষগুলা মক্কার বুকে সবচেয়ে নিজেদেরকে পণ্ডিত দাবি করত, সবচেয়ে জ্ঞানী বলে প্রকাশ করত, আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলাকে অক্ষম বানানোর জন্য, ওই মানুষগুলার ধারণাগুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ যখন সূরা বাকারার শুরুতে প্রথমে অবতীর্ণ করলেন আলিফ লাম মিম, মানুষ যেগুলা ছিল পণ্ডিত, সেই মানুষগুলা মক্কার বুকে কাবার ওয়ালের মধ্যে প্রত্যেক বছর পৃথিবীর যে প্রান্ত থেকে আরবি জানা ভাষাভাষী মানুষ আসতো, তাদের কাছে অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকতো, তোমরা যদি এই বছর আরবের শ্রেষ্ঠ মানুষ হতে চাও, এই বছর যদি আরবের বুকে শ্রেষ্ঠ কবির মর্যাদা চাও, তখনকার হিসাবে সর্বশ্রেষ্ঠ মূল্যবান পুরস্কার জিততে চাও, এখন যেরকম নোবেল পুরস্কার, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে তোমরা কবিতাগুলো নিয়ে আসবা, নিয়ে আসার পরে জমা দিবা, দারুণ্য দোয়াতে বৈঠক হয়, বিখ্যাত বিখ্যাত কবিরা শত শত কবি দেখে, কবিতাগুলো দেখার পরে 60 কবিতা বাছাই করে, 60 কবিতা নেওয়ার পরে কাবার ওয়ালের মধ্যে লটকায় দেয়, যেই না কাবার ওয়ালের মধ্যেই কবিতাগুলো লটকায় দেওয়া হয়,
ওই লটকানোর পরে এত পণ্ডিত, এত বাছাই, এত বড় কমিটি, তারপরে ওই মানুষগুলা ওই কবিতার লিস্ট দিয়ে মোলা হাজা লিখে দেয়। মোলা হাজা মানে বিশেষ দ্রষ্টব্য। ও মক্কার পণ্ডিতেরা, বিভিন্ন ভাষাভাষীর আরবি পণ্ডিতেরা, আপনাদের কাছে বলা থাকলো আমাদের বিচারে এই সাতটা কবিতা শ্রেষ্ঠ, তবে এর মধ্যে যদি কোনো শব্দের কমতি থাকে, কোনো অন্তমিলের ঘাটতি থাকে, কোনো যদি এর মধ্যে ভুল ভ্রান্তি থাকে, আপনাদেরকে বলা থাকলো আপনারা ভুল ধরায় দিবেন, আমরা তৎক্ষণাৎ আবার পরিষদের মধ্যে বসে সেইটার সংশোধনে নিয়ে আসার চেষ্টা করব। ওই মানুষগুলা এত পণ্ডিত, এত দামিভাবে কবিতাগুলা ঝুলাইত, ভাষার ঐতিহ্য অনেক রকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন অবতীর্ণ করলেন, কোরআন অবতীর্ণ করার পরে ওই মানুষদের কাছে যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আরবের পণ্ডিতেরা বলো তো আলিফ লাম মিম মানে কি? এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইলেন বলো তো? একজন আরেকজনের মুখের দিকে তাকায়, অনেক তো পণ্ডিত, অনেক ভাষা জানি, আরবির কায়দা কানুনে আমাদের কোনো অভাব নাই, কিন্তু আলিফ লাম মিম মানে কি আমার তো জানা নাই, বলো তো তুমি জানো নাকি? আবু জেহেলের নাম আবু জেহেল বললে আবুল হাকাম, সে জ্ঞানীর পিতা, পণ্ডিতের পণ্ডিত ইমরাউল কাইস, কত বড় বড় আরবের পণ্ডিত বলো তো? এর অর্থ কি? একজন আরেকজনের দিকে তাকায় অক্ষম, এইটার মানে জানে না। কিয়ামত পর্যন্ত মুফাসসিরের অর্থ করে দিয়েছেন, একমাত্র এটার অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, দুনিয়ার কোনো মানুষের অর্থ জানে না, এর অর্থ জানেন কেবলমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। ওই মানুষগুলাকে আল্লাহ অক্ষম বানালেন, তোমাদের যোগ্যতা নাই, বুঝা হয়ে গেছে তোমরা কত পণ্ডিত, কোরআনের কাছে এখন ঢোকো, এখন বলো তো কোরআন তোমাদেরকে কি সাক্ষী দেয়? আলিফ লাম মিমের পর আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম বলার পরে ওরা সব জায়গায় লিখেছে যে যদি কোনো তোমাদের ভুল থাকে সংশোধনী দিও, আর আমার আল্লাহ বললেন ভুল তো দূরের কথা, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এমন কিতাব দিচ্ছি যেই কিতাবে কোনো ভুল নাই সুবহানাল্লাহ। কিতাবের কাজ কি হবে তোমাদের জন্য জানা কথা, তারপরে ভূমিকায় বলে রাখি হুদাল্লিল মুত্তাকিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবের কাজ হচ্ছে মুত্তাকিদেরকে সরল সঠিক রাস্তা দেখাবে, দেখায় দেখায় মানুষগুলাকে জান্নাত পর্যন্ত নিয়ে আসবে। আল্লাহ পুরা কোরআনের ভূমিকাটা এই তিনখানা আয়াতের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, কিন্তু অভিনবভাবে আমরা দেখতে পাই আল্লাহ যখন সূরা নূর আবার অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের শুরুতে 113টা সূরার শুরুতে জানায়, আল্লাহ সূরার শুরুতে নিজেই নিজের সাক্ষ্য দিয়ে নিজেই নিজের প্রমাণ দিয়ে আল্লাহ জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ জানো নাকি আল্লাহর মধ্যে কি তোমাদের জন্য বার্তা দিচ্ছেন, আল্লাহ নিজেই জানাচ্ছেন, সূরাতুন أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা, আমি আল্লাহ একটা সূরা অবতীর্ণ করছি গভীরভাবে বুঝেন, আনজালনাহা আমি এটা অবতীর্ণ করছি, ওয়াফরাদনাহা আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করতেছি এমন একটা সূরা, যেই সূরার মধ্যে এমন বিধান আমি আল্লাহ দিচ্ছি যেইটা অবতীর্ণ করছি, আল্লাহ নিজে দেওয়ার আগে বলতেছেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াফরাদনাহা আমি ফরজ করে দিলাম, অবশ্য পালনীয়, কোরআন কি কোনো অংশ মানবেন আর কোনো অংশ মানবেন না, এরকম হবে নাকি? কোরআনকে পুরাটা আপনার মানতে হবে, কিন্তু আল্লাহ বলছেন কোরআনের অন্য জায়গা থেকে এই সূরাটা এক্সেপশনাল, আমি আল্লাহ বললাম এমন একটা সূরা অবতীর্ণ করছি, ওয়াফরাদনাহা এইটা তোমাদের জন্য অবশ্য পালনীয় করছি, ওয়ানজালনা ফিহা আয়াতিম বাইনাত, আমি আল্লাহ এই সূরার মধ্যে তোমাদের জন্য স্পষ্ট আয়াতে কারিমা দান করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় এর দ্বারা তোমরা উপকৃত হবে এবং এই বিষয়টা তোমাদের স্মরণে থাকবে। আল্লাহু আকবার, গভীর মনোযোগে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে
বান্দাদের জন্য বলছেন এমন সুরা দিচ্ছি, যেই সুরার মধ্যে বিধান দিচ্ছি, যেই বিধানগুলো তোমাদের জন্য কল্যাণকামী এবং ফরজ করা হচ্ছে ও দুনিয়ার মানুষ। তার মানে বোঝা যায় পুরা কোরআনের বিধিবিধান তো একরকম, কিন্তু এই সুরার মধ্যে নিশ্চয় রব্বুল আমিন এমন কতকগুলা বিধান দিচ্ছেন যেইটার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভিন্ন। সুরাটার নাম সুরা নূর। এই সুরার দ্বারা আল্লাহ বলছেন তোমরা উপকৃত হবে, কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এমন কতকগুলা মানুষ এখন বেরিয়ে গেছে যারা নিজেদেরকে অনেক সময় মুসলমান পরিচয় দেয়, মুসলমানের ঘরের বাচ্চা হিসাবে মুসলমান হিসাবে নিজেদেরকে উপস্থাপন করে, কিন্তু তাদের আল্লাহর বিধান নিয়া, আল্লাহর কোরআনের বিধান নিয়া মাতব্বরী পণ্ডিতি ফলাতে ফলাতে এমন কথাও বলে যেই কথা বললে বান্দার ইমান থাকে না, ঠিক না? তার মানে বোঝা যায় ওই ব্যক্তিগুলার কাছে আলো নাই কি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা নূরের আল্লাহর বিধানটা যদি আপনি আত্মস্থ করতে চান, আল্লাহ রাব্বুল আমিনের বিধান যদি অন্তরে ধারণ করতে চান, আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া আলো দ্বারা যদি আপনি পথ চলতে চান, আমার আল্লাহ রাব্বুল আমিন শর্ত লাগাচ্ছেন বান্দা দুনিয়ার এই বাতির আলো নয়, বরং বাসিরা নামে আমি তোর অন্তরের মধ্যে একটা আলো জ্বালাতে যাই, সেই আলো জ্বলে গেলে আল্লাহর বিধান মানতে তোর কখনো বাধা নাই। সেই আলো কেমনে আপনি পাবেন, সেই আলোর পথ আপনি কেমনে খুঁজে পাবেন, সেই আলো পাওয়ার জন্য কি কি শর্ত আছে, যেই আলোটা আপনি অন্তরের মধ্যে রিচার্জ করে ফেলতে পারলে, যেই আলোটা আপনি পেয়ে গেলে আপনি আপনার জীবনটা আল্লাহর কোরআনের জন্য বিলীন করে দিতে পারবেন, আল্লাহর কোনো হুকুম নিয়ে আপনার কোনো আর মন্তব্য থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য বলছেন বান্দা আগে সেই শর্ত পূরণ কর, তাইলে রব্বুল আলামিন তোর জন্য কোরআন বোঝা সহজ করবেন। আমার রব্বুল আলামিন এই আয়াতে কারিমার প্রেক্ষাপটের সাথে মিল রেখে সূরা হাদিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَحْمَتِهِ وَيَجْعَلْ لَكُمْ نُورًا। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে আগে বুঝেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি, ইয়া আইয়ুহাল্লাযী মানে আমানু মানে হে ইমানদারেরা। আল্লাহ ইমানদার দ্বারা কাদেরকে সম্বোধন করছেন, কাদেরকে, আমাদেরকে, কাদেরকে, ইমানদার কারা, ইমানদার কারা আমরা, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হবে মনে রাখবেন সাথে সাথে আপনার কান খাড়া করা লাগবে, আল্লাহ স্বয়ং ডাক দিচ্ছেন হে ইমানদারেরা, ইমানদার কারা, ইমানদার আমরা। সুতরাং এই আয়াতের মুখাতেব যদি জিজ্ঞাসা করা হয় এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন কাদেরকে ডাক দিচ্ছেন, আপনি বলবেন নিশ্চয় আল্লাহ আমাকে ডাক দিচ্ছেন। কাকে? যদি আমাদের ইমান থাকে তাহলে বলতে হবে আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা মানে কাদেরকে ডাক দিচ্ছেন বলেন, আমাকে, আমাকে কিসের, আমাদেরকে, আমাকে কাকে, আমাকে মনে থাকবে। পাঁচ বন্ধু একসাথে যাচ্ছে, একসাথে চলে যাচ্ছে, একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একজন হঠাৎ করে ডাক দিচ্ছে সাইফুল্লাহ। পাঁচ বন্ধুর মধ্যে আমার নাম কেবল সাইফুল্লাহ, আমি তাকালাম না, আমি ঘুরেও দেখলাম না, উনি জোর করে বলল ও সাইফুল্লাহ, আমি ভাব মেরে সামনে চলে গেলাম, শুনেও না শোনার মতো ভান করে চলে গেলাম। বলেন তো যিনি ডাক দিছে, আর তিনি যদি বুঝতে পারে আমার ডাক শোনার পরেও উনি না শুনে অহংকার করে চলে গেল, তাহলে ওই ব্যক্তি কি সম্মানিত হবে নাকি অপমানিত? কথা বলেন, সম্মানিত না অপমানিত? অপমানিত বোধ করবে উনি। আর আমি যে শুনলাম না, আমি যে ভাব দেখালাম,
এতে উনি যদি আমার জন্য কল্যাণকামী হয় আমার না শোনাতেও বলেন তো আমার কি লাভ হবে না ক্ষতি হবে করে বুঝে রাখবেন। এরপরের থেকে মনে থাকবে কিনা, যেখানে আপনি যখনই শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি মনের মধ্যেই ফিলিংস আনবেন আমি একজন ইমানদার হিসাবে, নিশ্চয় আমার আল্লাহ আমার নাম ধরে ডেকেছে, কথাটা আমাকে বড় গুরুত্ব দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নূরের আলো যদি পেতে চাও ইমানদারদেরকে আমি ডাক দিচ্ছি, আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও ইমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বলছি, আমার ইমানদার বান্দারা, তোমাদের আলো পাওয়ার জন্য আমি আল্লাহ দুইটা শর্ত করলাম। আল্লাহর বিধান তোমার জীবনে যদি পেতে চাও, আল্লাহর বিধানের মজা যদি তোমার জীবনে উপভোগ করতে চাও, আমি রব্বুল আমিন তোমাকে ডাক দিয়ে বলছি, ইত্তাকুল্লাহ, এক নম্বর আল্লাহকে ভয় করো, আর দুই নম্বর ওয়া আমানু বিরাসূলি, ওয়া আমিনু বিরাসূলিহি, আর দুই নম্বর দায়িত্ব হচ্ছে আমার রসুল যা জানিয়ে আসছেন সবগুলার প্রতি ইমান আনো। তাহলে আল্লাহর বিধান বোঝার জন্য নিজের জীবনে আল্লাহর যে বিধান প্রকাশ্য গুলো আল্লাহ দিয়েছেন সেইগুলো নিজের জীবনে আয়ত্ত করার জন্য একটা নূর লাগবে, একটা আলো লাগবে, যেই টর্চটা জ্বলায় আপনার পথ খুঁজে পাবেন। আল্লাহ বলছেন কোরআনের বিধান নিজের হৃদয়ে ধারণ করার জন্য ইমানদারদের জন্য দুইটা কাজ, একটা আল্লাহকে ভয় করা আর আল্লাহর রসুলের সব বিষয়ের প্রতি ইমান আনা, ঠিক কিনা? আমরা আল্লাহর প্রতি ভয় করি, আল্লাহর প্রতি ইমান এনে কি আমরা ভয় করি? করি আমরা, কিছু তো করি, একবারে করি না তা না, তবে যতটুকু আমার সাথে যায় ততটুকু করি, ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখি, রোজা রাখার সময় লোক যদি আপনার পাম্পটি দিও বলে, 500 টাকা দিলাম ভাই, মুখটা শুকনা শুকনা লাগে, বাথরুমের ভিতরে যায় ঢক ঢক করে, দুই গ্লাস মাইরে আয় মারবেন বলে, বদমাইশ কোটা গায়ে ঠাটা এক থাপ্পড় দিও, ব্যাগ কলকাতা গায়ে, তুই 500 টাকার লোভ দেখাচ্ছিস আমারে, ওই বাথরুমের ভিতরে আমি পানি খাবো, আমার আল্লাহর কি আমারে দেখবে না, বলবে কি না ভাই? যদি ইমানদার হয় তাহলে বলবে, কিন্তু দেখা যায় যে আল্লাহর বান্দা রমজান মাসে আল্লাহরে ভয় করে, শরবত খায় না, পানি খায় না, লম্বা দিনের রোজা রাখে, ওই বান্দায় যখন কন্ট্রাক্টরি পায় তখন ওই বান্দায় ইটের বদলে সেখানে 3 নম্বর পিকেট চালায়, ওইখানে রডের বদলে বাঁশ দিয়ে কাম সারে, আছে কি না ভাই? কেমন মুসলমান তাহলে হইলাম আমি, যে আল্লাহর বান্দা বাহিরে বের হওয়ার পরে সুন্দর সুন্দর করে কথা বলে, কথার মিষ্টতা, ভাষার মধ্যে তার চলাফেরা সব দেখলে অনন্য লাগে, কিন্তু ওই আল্লাহর বান্দা আবার বাড়ির ভিতরে যখন যায় তার পরমা স্ত্রী যেই ব্যক্তিটারে বিয়ে করে আনছে, ওর সাথে একটা চাকরানি বাদরানি ওর সাথে একটা অমানবিক আচরণ করে, ওর বাহিরের এক রূপ ভিতরের এক রূপ, এরকম মুসলমান বোধহয় কক্সবাজারে নাই। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কনসেপ্টে আমরা আমাদের যতটুকু পছন্দ হয় ততটুকু ভয় করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না এই রকম ভয় করলে হবে না, আল্লাহকে যদি তুমি আলো পেতে চাও, তুমি যদি এই সূরা এই কোরআনের বার্তাগুলি তোমার অন্তরে নিয়ে নিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে ভয় করলে ভয় করার মতো করো, অজব তুমি আল্লাহরে কেমন ভয় করো একটুখানি নিজের দিকে তাকাও, ওয়াজ মাহফিলে আনন্দ পাও, আমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসো ভাই, তোমার মোবাইল যদি এক্ষণে বলে দেওয়া হয় মোবাইলটা দাও তো আমার হাতে, আর সবগুলা পাসওয়ার্ড খুলে দাও, লকগুলা খুলে দাও, অনেক যুবক এরকম আছে মোবাইলটা বাপের হাতে বড় ভাইয়ের হাতে দেওয়ার সাহস করবে না, ঠিক না? মোবাইলের ভিতরে আপনার হারাম ভর্তি আছে, আপনি আল্লাহরে ভয় করেন বলে আপনি রমজান মাসে পানি খান না,
আপনি আল্লাহকে ভয় করবেন বলে রোজার দিনে মনে করে রব্বুল আমিন দেখে ফেলবে, জন্য আপনি গোপনেও কখনো রোজা ভঙ্গের কাজ করেন না। কিন্তু সেই বান্দায় যখন লেপের নিচে চলে যায়, পার্সোনাল ঘরে চলে যায়, ওই বান্দার মোবাইলে নখ দিয়ে নড়াচড়া করে, এমন হারাম এমন খারাপ দেখে যেটা অন্যের সামনে বান্দা দেখতে পারে না, তার মানে বোঝা যায় আল্লাহরে ভয় করি কিন্তু হাক্কা তুকাতিহি আমাদের জীবনে হয় নাই, এই জন্য কোরআনের প্রপার হেদায়াত আমাদের পাওয়া হয় নাই। ঠিক কি না? আপনি কোরআনের আইনের পক্ষে কথা বলেন, ময়দানকে গরম করে দেওয়া যায়, 5 মিনিটে তকবীর দিয়ে পাগল করে ফেলবো আমরা, কিন্তু দেখি যেই মানুষ লিল্লাহে তাকবীর বললে ফাটায় ফাটায় আল্লাহু আকবার বলে, ইসলামের শত্রুরা বললে হুঁশিয়ার সাবধান বলে, অথচ নিজেই আল্লাহর একজন দুশমন হয়ে নিজের জীবন যাপন করে। ঠিক কিনা? আপনার বাড়ির খবর নিয়ে দেখেন, ফেরাউনের আলোচনা করলে খুব শুনতে ভাল লাগে। মুসা যখন ফেরাউনের কাছে গেলেন, দুনিয়ার বুকে একজন মানুষও দাবি করে নাই আনা রব্বু কুমুলা আলা, কেবল ফেরাউন প্রথম দাবি করছিল এটা আনা রব্বু কুমুলা আলা, আমি হচ্ছে তোমাদের প্রতিপালক, আসমান বানাইছি বলে নাই, জমিন বানাইছি বলে নাই, বলছে প্রতিপালক হিসাবে আমি তোমাদের গ্র্যান্ড রব, সবচেয়ে বড় রব, কিসের আল্লাহ এই জায়গায় বলছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন, ফেরাউন তো মুসার সময় ছিল, এখন আমাদের ঘর বাড়ি চেক দিলে প্রত্যেক বাড়িতে আমাদের ছোট ছোট ফেরাউন আছে, আপনার বউ ফেরাউন হয়ে আছে, আপনার মেয়ে ফেরাউন, অনেক সময় আপনি নিজে ফেরাউন। কি বউরে বলছেন পর্দা করা লাগবে, বউ শুনেন আপনার কথা, বাচ্চারে বলছেন নামাজ পড়া লাগবে, বাচ্চা ঘাড় ব্যাখ্যা করে চলে যায় হাজি সাহেব মসজিদে, এসে ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নত পড়ে, আওয়াবিন পড়ে, কিন্তু নিজের বাচ্চা কাচ্চা নামাজ পড়ে না, পড়তে বললে ঘাড় ব্যাখ্যা করে চলে যায়, আল্লাহর হুকুমের উপরে গাদ্দারি করে, এই রকম বাচ্চা কাচ্চা আমাদের আছে কিনা ভাই? ভালো করে খেয়াল করেন, কথা কয়টা যেভাবে বলি ঠান্ডা মাথায় বুঝেন, আস্তে আস্তে বলি। প্রিয় মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কি বুঝাতে চান? সূরা নূর অবতীর্ণ করলে বললেন সূরাতুন আনজালনাহা ওয়া ফরাদনাহা, এমন বিধানের মধ্যে আছে, এমন স্পষ্ট বিধান যেইটা ফরজ তোমাদের পালনীয়, কিন্তু কোরআনের বিধান মানুষ কেন পালন করতে পারে না? কারণ তার অন্তরে একটা আলো চাই আল্লাহর পক্ষ থেকে, সেই আলোর অভাব আমাদের। আল্লাহ বলছেন ওই আলো পাওয়ার জন্য দুইটা উপায়, এক নম্বর উপায় হচ্ছে আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ভীতি যদি অন্তরে পুরাপুরি কায়েম না হয়, আল্লাহর বিধানের রঙে নিজের জীবনকে রাঙানো যাবে না। ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় বলেছেন ও আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুই নম্বরে বান্দা ভালো করে বোঝো, আমিনু বিরাসূলিহি, তোমার রসুল তোমাদের প্রতি যা যা বিধান নিয়ে আসছেন, আল্লাহর রসুলের সব বিধানের উপরে, আল্লাহর রসুলের সব সুন্নাতের উপরে বান্দা, তুমি যদি নূর পেতে চাও অবশ্যই অবশ্যই বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হবে। আমার রসুল বলছেন যা, মানতে আমার কখনো যদি আক্ষেপ থাকে, মুশকিল থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নূর আমার পাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কি না? কিন্তু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পর্যন্ত আমাদের জীবনে, রসুলের সুন্নাত পর্যন্ত আমরা মেনে নিতে রাজি নাই। দুইটা সুন্নতের খুব প্রায়োরিটি আমাদের দেশে, যদি লম্বা জামা পড়তে পারি আর মুখের মধ্যে দাড়ি রাখতে পারি, চিন্তা করছে আমার কাম সারা, তাই না? আর কিছু আমার লাগে না। কিন্তু এই দুটা দামি সুন্নাত, এই দুইটা লাগবে, কিন্তু এই দাড়ি রেখে, এই জুব্বা পরে যদি আপনি প্রতারক হন, আপনি যদি ভেজাল খান, আপনি যদি দুই নম্বর করেন, আপনি এমন একটা ব্যবসায়ী, যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে পর্যন্ত আপনি ফাঁকি দেন, সকালবেলা কাস্টমার আপনার দোকানে আসে, বেচারি গোসল করে এসে জারি দাড়িতে এমন ঝারি মারে, পাবলিক মনে করছে বাপরে বাপ কি বড় মোত্তাকি আল্লাহর বান্দা, এর দোকানে দুই নম্বর জিনিস
জিনিস পাওয়া যাবে না। জিজ্ঞাসা করছে মসুরির ডাল আছে নাকি, বলে আছে মানে কি, এই তো দেখেন আসলে আগের রাত্রে ইন্ডিয়ান চায়না সব ডালের মধ্যে মিশ লাগায় লাভ বাড়ানোর জন্য দুই নম্বর বানায় গেছে। দাড়ির ঝাড়ির ভাব দেখে পাবলিক ধোকা খাইছে, পাবলিক 1 কেজি নিতে চাইছিল 3 কেজি নিয়ে গেছে। এইরকম দাড়ি বড় রেখে জুব্বা দিয়ে গেটআপ দিয়া দুনিয়ার মানুষকে যদি ধোকা দেন তাইলে বোঝা যাবে আপনি রসুলের এখনো পূর্ণাঙ্গ অনুসারী হন নাই। ঠিক কিনা? আপনাকে সাবধান হতে হবে, আমার নবীর কেবল বাহ্যিক সুন্নাত ছিল না, আখলাকি সুন্নাত ছিল, খুলুকি সুন্নাত ছিল। আমার রসুল সুন্দর করে কথা বলতেন, আমার রসুল মিথ্যা কথা বলতেন না, আমার রসুল কাউরে ধোকা দিতেন না, আমার রসুল একজনের সাথে আরেকজনের গন্ডগোল বাঁধাইতেন না, আমার রসুল নেফাকি চরিত্র তার মধ্যে ছিল না। বাহিরে এক রূপ ভিতরে এক রূপের কোন নবীর চরিত্র ছিল না। আজকে আমাদের দুই একটা সুন্নত জীবনে আসছে, কিন্তু বেশিরভাগ আল্লাহর নবীর খুলুকি সুন্নাত আমাদের জীবন থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা? মুসলমান মিথ্যা কথা বলে না না বলে, মুসলমান গীবত করে না করে না, মুসলমান আরেকজনের কাছে সুযোগ পাইলেই ধোকা দেয় কেনা, মুসলমান দুই ভাইয়ের মধ্যে ক্লাস লাগায়, মুসলমান দুই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করে, মুসলমানের অন্তর এখন হিংসার ফ্যাক্টরি। ঠিক কিনা? এই আলেম খারাপ, তুমুক দল খারাপ, অমুক দল ইসলামের না, তুমুক দল বাজে, ওই হুজুর শেষ হয়ে গেছে, এই হুজুর জাহান নামে চলে গেছে। এইরকম করে করে যারা ইসলামের কথা বলে তারা একজন আরেকজনকে দেখতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সংক্ষেপে বলে, সুতরাং তোমরা যদি আলো পেতে চাও, তোমরা যদি তোমাদের জীবনে আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাও, তাহলে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী করা লাগবে। তোমার বুদ্ধি বিবেচনায় আল্লাহর দেওয়া হুকুম মানা যাবে। আপনাদের এলাকায় অনেকেই জুমার নামাজ পড়েন, আবার অনেকেই পড়েন না। জুমার নামাজের জীবনেও যান নাই এরকম কেউ আছেন নাকি? হাত তোলেন। আছেন? জীবনেও জুম্মা পড়েন নাই আছে নাকি কেউ? জুম্মার নামাজে সবাই কম বেশি যায়, ভালো করে খেয়াল করেন কথাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির প্রতি যখন জুমা অবতীর্ণ হলো, আল্লাহ নবীর প্রতি যখন জুমা ফরজ করে দেওয়া হলো, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী যখন জুমার নামাজ আদায় করলেন, বলেন তো যদি জানা থাকে জুমার নামাজ কয় রাকাত পড়ছিলেন আল্লাহ নবী? কয় রাকাত? 2 রাকাত। প্রতি রাকাতে জুমাতে কয়টা রুকু? 1টা। প্রতি রাকাতে কয়টা সিজদা? 2টা। এবার জিজ্ঞাসা করবে একটু উত্তর দেন তো ভাই, আল্লাহ নবী আর তার সমসাময়িক সাহাবায়ে কেরাম তাদের গুনাহ খাতা, তাদের আমল আখলাক ভালো ছিল নাকি আমাদের? নিশ্চয় সাহাবীদের আমল ভালো ছিল, ঠিক কিনা? আমাদের গুনাহ খাতা কম না বেশি? আমাদের চোখের গুনাহ কম না বেশি? আমাদের অন্তরের গুনাহ কম না বেশি? আমাদের আল্লাহর হুকুম অমান্য করার গুনাহ তাদের থেকে কম না বেশি? তাহলে আমাদের সব দিকের গুনাহ খাতা বেশি, নামাজ পড়লে সবচেয়ে সওয়াব হয়। ইমাম সাহেব বলছে আসেন আগামী জুমার থেকে আমরা 4 রাকাত করে জুমার নামাজ পড়ব, 2টা করে রুকু দিব, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। 4 রাকাত জুমার নামাজ, প্রতি রাকাতে 2 রুকু, প্রতি রুকুতে প্রতি রাকাতে 4 সিজদা। আপনারা রাজি? রাজি না? কেন? সিজদা দেওয়া খারাপ, রুকু করা খারাপ, নামাজ পড়া খারাপ? না, কোনোটাই খারাপ নয়। আপনারা বলবেন হুজুর আপনার এই সকল বাজে যুক্তি রাখেন, আমার নবী যেইভাবে জুমা পড়ছি আমাদের কখনো সেইটার ব্যতিক্রম করার সুযোগ নাই। ঠিক কিনা? তাহলে জুমা আপনি ব্যতিক্রম করবেন না, 2 রাকাতের পরিবর্তে লজিক দিয়ে 4 রাকাত পড়বেন না, 1 রুকু করবেন তার বদলে 2 রুকু করবেন না, ওইখানে রসুলের নির্দেশনা মানেন, কিন্তু আমার আল্লাহ বলেন আমিনু বি রসুলিহি, এইটা কেবল নামাজে নয়, তোমার পুরা জিন্দেগিতে রসুলের নিয়ম মানা লাগবে। অন্য জায়গায় নামাজ ছাড়া আপনি আবার দলিল খোঁজেন, আপনি আবার যুক্তি দিয়া নতুন নতুন ইসলামে এবাদত কায়েম করেন। ঠিক কিনা? নামাজের পরে মুনাজাত নিয়ে আসছি আমরা, আল্লাহর নবীর সময় এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জীবনে কোনোদিন আসসালামু আলাইকুম মারছেন কোনোদিন? কোথায় পাইছেন আপনি কয়খান? মোনাজাত করা ভালো, করলে কি হবে, একটু করলে কি অসুবিধা, হুজুররাকে দোয়ার থেকে মানুষে সরায় দিবে কিনা, এইখানে আপনি দলিল খুঁজে এই ফতোয়া লাগান, ওই লোকটাই আবার জুম্মার নামাজ 4 রাকাত পড়বে না। মানুষ মরার পরে নতুন অনুষ্ঠানের নাম বের করছেন, মানুষ মরার পরে নতুন এবাদত তৈরি করছেন,
জানাজার আগে পিছে নতুন ইবাদত বানাইছেন, ওইগুলো আপনি দলিল দিবেন, যুক্তি দিবেন, অথচ নবীর জীবনে নাই। আপনি যেই মানুষটা জুমার নামাজ চার রাকাত পড়লেন না, ওই মানুষ আবার নবীর উপরে কেমন করে পণ্ডিতি ঘাটান? তার মানে বোঝা যায় আল্লাহ ভীতিতে পূর্ণাঙ্গ হই নাই, নবীর তাতেও আমাদের পূর্ণতা আসে নাই, ঠিক কিনা? প্রিয় মুসলমান, যুক্তি দিলে তো অনেক কিছুই বলা যায়। আমি মাঝে মাঝে এইটা বলি, আপনাদের কাছে চটপট করে উত্তর চাই, বলেন তো আপনারা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, সাথে অন্য সূরা মিলান কিনা? সিজদায় যায় কোরআন শরীফ পড়েন, রুকুতে কোরআন শরীফ পড়েন, বৈঠকে যায় কোরআন শরীফ পড়েন, কোনো জায়গায় কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফ কোন সময় পড়েন? কোরআন শরীফ যখন দাঁড়ায় থাকেন তখন পড়েন, ঠিক না? কথা বলেন, কথা বোঝেন। আপনি রুকুতে কোরআন পড়েন না, সিজদায় পড়েন না, বসে পড়েন না, আপনি কোরআন পড়লেই কেবল দাঁড়ায় পড়েন, ঠিক কিনা? তাহলে আমি ফতোয়া দিচ্ছি আজকের থেকে, কোরআন শরীফ বসে পড়া জায়েজ নাই, এরপরে কোরআন শরীফ পড়লে দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগবে। কি যুক্তি খারাপ? বলেন হুজুর আপনার যুক্তি থন, আপনি বাড়ি নিয়ে যান, আপনার যুক্তি, আমার নবী কোরআন শরীফ পড়ছে, নামাজেরটা দাঁড়ায় পড়ছে, অন্যটা বসে পড়ছে, শুয়ে পড়ছে, কাত হয়ে পড়ছেন, আবার দাঁড়ায় পড়ছেন, সুতরাং আপনার দলিল এখানে চলবে না। আমার নবী নামাজ ছাড়াও কোরআন শরীফ পড়ছেন, যেভাবে পড়ছেন, সাহাবীরা পড়ছেন, আমি সেইভাবে পড়বো, ঠিক কিনা? যেই মানুষ এই দলিলের যুক্তিতে সবসময় দাঁড়ায় কোরআন পড়বে না, ওই মানুষই আবার আল্লাহ রসুলের বিপক্ষে নানান যুক্তি দাঁড় করায়া ইবাদতের নামে বেদাত তৈরি করে, আবার ঘোষণা দেয় আমি মুসলমান, আমি নবীজির উম্মত, নবীজির অনুসারী, এরকম আমল আখলাকার এরকম মুসলমান আছে কিনা? এখন বুঝে নেন কেন আমরা কোরআনের বিধান মানতে পারছি না, কেন কোরআনের বিধানের নূর আমাদের মধ্যে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, একদম পূর্ণাঙ্গ ভয়, আল্লাহকে দেখে ভয়, না দেখে ভয়, সব জায়গাতে আল্লাহ রাব্বুল আমিনের ভীতি যদি তোমার জীবনে একবার কায়েম করে ফেলতে পারো, আর যদি রসুলের এতাত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিজের রহমতের কোলে তুলে নিব, আর আমি আল্লাহ তোমাদের জীবনে আলো দান করে দিব। সুবহানাল্লাহ, এই আলো দিয়ে কি হবে তোমাদের? তোমরা পথ চলতে শুরু করবে কিসের পথ? ওই আলো দিয়ে তোমাদের জীবনের পথ, কোরআনের জীবনে নিজেকে রাঙাইয়ে তোলার জন্য, জান্নাতের দিকে যাওয়ার জন্য তুমি চলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না তুমি চলতে শুরু করবে, চলার পথে তারপরেও ভুল হবে, তারপরেও অপরাধ হবে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন যেই বান্দারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে চলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বাকি জীবনের যত ভুল হোক না কেন আল্লাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এরপরে নিজের একটা অনন্য পরিচয় দিচ্ছেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলছেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে গফুর আর রহিম যেখানে ব্যবহার করছেন, এরকম নয় আয়াত মিল করে দেওয়ার জন্য, সুরার শেষে একটা দিয়ে দিলেই হলো, আজিজুর রহিম, গফুরুর রহিম, মালিকুন করিম, না না না। আমার আল্লাহ কোরআনে যেখানে এরকম কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন তার প্রেক্ষাপট অবতীর্ণ করে বান্দাদের হৃদয়ে তা ধারণ করতে বলেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোর জীবনে যে অপরাধগুলো করিস, আমি রাব্বুল আমিন যদি একটা আটকায় দেয়, একটা ধরে ফেলি, বান্দা তুই আর সামনে অগ্রগামী হতে পারবি না, কিন্তু আমি রাব্বুল আমিন এমন ক্ষমাশীল যে ক্ষমাকারীটা বান্দা যতবার দুনিয়াতে অপরাধ করবে ততবার রাব্বুল আমিন ক্ষমা করার যোগ্যতা রাখে।